না নরমাল? ফাইনাল পরীক্ষা রয়ে গেছে, ফাইনাল পরীক্ষা হইলেন নবীজি। জোরে বলুন সুবহান। আলেমরা বুঝবেন, মাদ্রাসা আছে রানীগাঁও মাদ্রাসা, কানা কানা কানু কানাত কানাত কুন্না কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তে কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন্না। মাঝি ছয় প্রকার, মাঝি মতলব মাঝি, বহিদ মাঝি, করিব মাঝি, তোমরাই মাঝি, তোমরা নাই মাঝি, সখী ছয় জাতের মাখি আছে। একটা হইলো মাঝি বহিদ, কানা আসলে কানার সাথে কুন্তা হয়, ওহিদ মতো করে গাই বলে তুমি দুনিয়ায় থাকতে উনারে কি বলতে? ধরে বলুন সুবহানাল্লাহ। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। এখন অলিপুরি সাহেবরা উনারে নূরের নবী বলেন না মাটি বলে? তারা তো দেখুন, এক তো আমরা লহান মাটির মানুষ হই, যেটা হইয়া গেছে ওইটুর তুই আইব না আটকাইব। সেই দিন যদি কয়েনি ঘুমাইতেন খাইতেন বিবাহ শাদী করতেন আমরার মতো মানুষ, ফেরেশতারা বড় খুশি হইব না? কইব যা বুঝা বুঝছ তোমারে তাড়াতাড়ি জান্নাতুল ফেরদৌস নিবার খা। দুনিয়ার বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এটা বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ। একসঙ্গে 1400 মানুষ কবরে যায়, 1400 মানুষের সোয়াল জব নেয়, দুইজন ফেরেশতা কয়জন? 14 জায়গা কেমনে যাইতে? আল্লাহর কমে যায় বলে নবী কামলে কোন নবীর থেকে আবের তার কুদরত বেশি। নবী 1400 না, ইমাম গাজ্জালিরে দেখাও এই কিতাবে লেখছে ওয়াজুর ফি কালবিকান নবী ওয়া শাকসাহুল করিম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এ মুসল্লিরা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলো রে, হাত্তায়াতের মধ্যে নবীর সালাম লাগবো নি। আল্লাহর যত বোন দেখি দুসাইয়া জমিন বাংলে আত্মায়াত না পড়লে নবীরে সালাম না দিলে এই নামাজ কবুল হইব না? সালাম কারে দেয়? আল্লাহরে না নবীরে? আরো দূরে বলেন কারে? নামাজের ভিতরে কেউ যদি সালাম দেয়, আমি নামাজ পড়ি, সভাপতি সাহেব গেছেন, আমি কই সভাপতি সাহেব আপনি কেমনে কেমনে আইলে সালাম আলাইকুম, আমি নামাজটা সাইড আলাই নামাজ রইছে? দুনিয়ার কোন মানুষে নামাজের ভিতরে সালাম দেওয়া যাইব? আলেক লওয়া যাইব? আমার দয়াল নবীরে সালাম না দিলে নামাজ হয় না। দুনিয়ার মানুষে সালাম দিলেও রয় না, জবাব দিলেও রয় না। আমার দয়াল নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। এরপরে তোমরা লাগানো দূরে বলো নাউজুবিল্লাহ। আমি অনেক জামাই কই তোমার লাখান না, তুমি আমার নবীর পেশাবের লাগানো না ঠিক যে এই কথা বৈশ্য ফতোয়া স্বামী করলা দেখো, ফতোয়ার কিতাব তো মানবার লাগি না দাওয়াত খাইবার লাগি? ফতোয়ার কিতাব তো তারা পড়ে কিন্তু মানে না, মানতে রাজি না, মানতে তো কিতাব যখন মানে তা বোঝা গেল এই কিতাবটা পড়ে চাকরি করবার লাগি, দাওয়াত মাল লুটবার লাগি না। ফতুয়ায় স্বামী তেলেকে শুধু স্বামী তেনা বিশ্ববিখ্যাত ওই সিফা শরীফের মধ্যে আছে, নবীজির দাসী উম্মে আয়মান পেশাব মুবারক পান করেছেন। নবী তো বলা উচিত ছিল, হেই দাসী আমার পেশাব কেন খাইলে? আমিও তো মানুষ, তুইও মানুষ, কুলি কর। নবী বললেন, উম্মে আয়মান যা, আমার পেশাব তোর সাথে মিশা গেছে, জাহান্নামের আগুন হারাম হইয়া গেল। শুধু তাই নয়, উম্মে মনের গর্ব থেকে অগণিত হাফিজে কুরআন জন্ম নিয়েছে। যে নবীর পেশাব পাক, অমিয়া একজন বড় আলিম যত বড়ই হোক, গোসলের আগে মইরা গেলে ফতোয়ার কিতাবে লেখা আছে গোসলের আগে লাশটা না পাক থাকে, কোরআন দ্বারে বইয়া ফরা নিষেধ। গোসল করাই এরপরে দ্বারে বইয়া কোরআন পড়বেন, মরা লাশ এটা না পাক থাকে। তখন সকলেই একদিন এই মরালা শোয়া লাগবে কি লাগবে না?
নবীজির পেশাব পায়খানা তো কোনোদিন নাফাক হয় নাই না, হইছে তো বড় আলিমের তো একদিন নাফাক হওয়া লাগবো। এর মাঝে মধ্যে নাফাক ওই নিবিবির সাথে সহবাস করুন যে সময় কি তা নাফাক বিনা নাফাক গোসলের আগে তো নাফাক। আমার নবীজির পেশাব পায়খানা তো কোনোদিন নাফাক হয় নাই, তুমি তো নাফাক হইয়া নবীরে কেমনে মত বলো, দূরে বলো নাউযুবিল্লাহ। এই জন্য কই তুমি আমার নবীর পেশাবের মতো না। নবীজির রক্ত মুবারক চিনকি দিয়ে উহুদের ময়দানে জান্নাত শহীদ হয়েছে, চিনকি দিয়ে রক্ত মুবারক জারি হয়ে গেছে। মালিক ইবনে সিনান জব্বা লাগে তুষ্টেছে, সাদা বানাইয়া দিছে। নবীজি বলেন, মালিক ইবনে সিনান কি করছ কি করছ, আমার রক্ত কেন পান করতেছ? ওই রাসূলুল্লাহ আমার বিশ্বাস, এই রক্ত যদি জমিনে জয়রা দেয় জমিন কিয়ামত ঘটাইবে আল্লাহ, এ জমিন ধ্বংস করে দিয়ে যাবে, সেই জন্য সমস্ত রক্ত আমি পান করতেছি। আমার নবী সেই দিন বলেছিলেন, যারে মালিক যা আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেল তার জন্য জাহান্নামের আগুন তো জ্বালাইবে, দূরে থাকো, কোনোদিন তাস করতে পারবে না। এবার আমি ওয়াহাবীদের জিজ্ঞাসা করি, যারা বলেন নবী আমরার মত, আমাদের সকলের রক্ত পাক না নাফা? দূরে বলুন কি হুররিমাত আলাইকুম মাইতাতা ওয়া দাম্মা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য রক্ত হারাম করলাম, মুর্দা জন্তু হারাম, শুকরের মাংস হারাম। এখন রক্ত সকলের হারাম খাওয়ান দেবনি? ইসলামী চিন্তাবিদ যদি হয়, যারা যে চিন্তাবিদে বলেন যে নবী আমাদের মতো, উনার রক্ত যদি হেরা বাচ্চা খাই বেস্টের সার্টিফিকেট পাইবা নি না জাহান্নামের পাইবা? যে নবী নবীজির রক্ত তো না পাওয়ার কথা ছিল, নবী বলা উচিত ছিল তুমি গোসল করো কুলি করো, নবী তো এই কথা না বলে বেহেস্তের সার্টিফিকেট দিয়া দিছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত বুঝা গেল সাহাবাই কেরামের আকীদা কি নবী আমরার মতো ছিল না? বুখারী শরীফ বললে দেখো সাহাবীরা বলতো, লাসনা কাহাইয়াতি কায়া রাসূলুল্লাহ, নবীজি গো আমরা কে হই আপনার মতো না। তো আমাদের নবীকে সকল নবীকে আমাদের মতো কোন সাহাবি বলেছেন? তাবি বলেছেন, তবে তাবি বলেছেন, গৌসুল আজম বলেছেন, হাসান বসরি বলেছে, ইমাম বুখারী বলেছে, শাহজালাল পর্যন্ত সীমানা দিলাম, 1500 বছরের কোন ওলি কোন গোস কুতুব নবীজিকে আমাদের মতো মানুষ বলেছেন। একটা প্রমাণ দিতে পারলে আমার বাড়ি হবিগঞ্জ 1,00,000 টাকা দিব। কেউ দেখাইতে পারবো? কেউ দেখাইতে পারবো? বলেছে মতো এক দলে কোরআন কুলো সূরা ইয়াসিন কুল্লা দেখো, তালু মা আনতুম ইল্লা বাসারুম মিসলুনা, কাফেররা বলতো তোমরা কিসের নবী, তোমরা তো আমাদের মতন, খাও শুয়ে নিদ্রে যাও, বিবি বাচ্চা আছে হাত বাস করো, হাত বাদার করো, পেশাব পায়খানা করো, তোমরা তো আমাদের মতো মানুষ। এটা আবু জেহেলের দলে কইতো, কাকে কইতো? কাফেররা কইতো নবী আমরার মতো মানুষ। এখন যারা কোন নবী আমরার মতো, এরা কি সাহাবীদের সাথে কণ্ঠ মিলায় না কাফেরের সাথে কণ্ঠ মিলায়? আরো দুর্বল কার সাথে কণ্ঠ মিলায়? সেই জন্য সাবধান, নবীজিকে মত কইও না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই যে একটা এটা নবীর জন্য খা, আমি তোমাদের মতো মানুষ, এটা নবীকে আল্লাহ কোয়াইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন রব্বানা যালামনা আনফুসানা, হযরত আদম বলছেন আল্লাহ আমি আদম জালিম জুলুম করছি, কোরআন আসেনি না নাই? এখন যদি কোনো ব্যাখ্যা লেখ হয় আদম নবী জালিম ছিল, ঈমান থাকবো নি, কাফের হয়ে গেছে। হযরত ইউনূস নবী বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। দুয়া ইউনূস শরীফ, ইউনূস নবী বলতেন আমি জালিমদের অন্তর্ভুক্ত হইয়া গেছি, তুমি যদি দয়া না করো। এখন যদি কেউ কয় কোরআনে আছে ইউনূস নবী নিজেরে জালিম কইছে, তাই তো জালেম, ইমানদার না বেঈমান? এটা ইউনূসের জন্য খাত, আর ওইটা রব্বানা যালামনা আদম নবীর জন্য খাত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার দয়াল নবীজির জন্য খাস। তোরে কে কইছে কইবেন লাগি উল্টাইয়া উল্টাইয়া? প্রেসিডেন্ট জিল্লুর রহমান যদি কয় আমি 15 কোটি বাঙালির খাদেম,
এটা হলো ভদ্রতা নম্রতা। নবীজির আল্লাহ কইছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবীরে জিজ্ঞাসা কর, রুহুল বয়ানে খাদিনের মধ্যে আছে আল্লামাল্লাহু ই হাজিল আয়াতে আত তাওয়াজুয়া, নবীজির ভদ্রতা শিখাইবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি ভদ্রতা শিখে উম্মতকে শিখাইবে, ইন্নাকা লালা খুলুকিন আজিম, এ বন্ধু তুমি মহান চরিত্রের অধিকারী। সেই জন্য আল্লাহর বন্ধুর মধ্যে নম্রতা গুণ। আবার আরেকটা কারণ লেখছে, মানুষে যাতে খোদা না বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর মাঝে খোদা হইছে না? মুদ্রা দিন্দা করতেন, সেই জন্য খোদার ছেলে, খোদা একজন, আর খোদার বউ হইলেন বিবি মরিয়ম। দূরে বলুন নাউজুবিল্লাহ। আর ঈসা হইলেন খোদার ছেলে, তিনজন, সালিসু সালাসা, তিনজন মানে জিন্দা করতেন মুর্দা। সেই জন্য আমার নবী তো শুধু মুর্দা জিন্দা করতেন না, পাথরে কলমা পড়েছে। দূরে বলুন সুবহান। অস্তের সূর্য উদয় হইল, আসমানের চাঁদ দুই ভাগ হইল, পাথরের মূর্তি কলেমা পড়িল, পাথরের মূর্তি কলেমা পড়িল, যাই নবীজির ইশারা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বত্রতা নম্রতার জন্য নবীর কাছে সকল গুণ ছিল। তাম আম্বিয়া কেরামের সিফত আমার নবীর কাছে একাই ছিল। দূরে বলুন সুবহান। এবার নম্রতার জন্য যেটা নবীর জন্য খাস, যেমন প্রেসিডেন্ট কইলো আমি 15 কোটি বাংলাদেশির খাদেম। এখন এই মিটিং এর মধ্যে মুসিবেরাও তো বাঙালি কিনা? মুসি বাঙালি না? মুসিবেরা কয় তুমি কইছো 15 কোটি বাঙালির খাদিম, আমিও বাঙালি, তুমি আমারও খাদিম। সাথে সাথে যদি এই কথাটা উল্টাইয়া হয় তাহলে কি পুলিশে দরবনি না ধরত না? দরবনি না ধরত না? ফুলতলি সাহেব পাল একজন বিশ্বাস, বড় বিশ্বাস। উনি কইলেন আমি কি দোয়া করতাম বাবা গুনাগার, এখন মুড়িতে উঠা কইতে নিব গুনাগার ফুলতলি সাহেব। দেখ কইলে আদবই বনাবে, আদবই হইব। নবীকে আল্লাহ কোয়াইছে নম্রতা শিখাইবার লাগে, এখন আমরার মতো আমরা। জোরে বলো নাউজুবিল্লাহ। আরে মত বলা কুফুরি। মাকে যদি কেউ মত কয়, এখানে মুক্তিগণ আছেন, মারে যদি মত কয় আম্মা গো আম্মা তোমার হাত কানা আমার বিবির হাতের ফতোয়াইতো না, তোমার হাত কানা আমার বিবির হাতের ফতোয়া আসবে না, যেই কইব মত তালাক হইয়া যাবে কফারা না দিলে। আর বউ থাকতা না, কেল্লাগি মার মতো কইল। জোরে বলুন সুবহানাল্লাহ। মত কথাটা এত বড় সাংঘাতিক, উত্তমে আর অধমে মত, মুসাববাবি মুসাববাবির কায়দা জানে না, এই জন্য লটকাইতো লটকাইতো। কেল্লা কি জানেন, কি কইছে কি জানেন? নাম কইতাম না, ওই বহুদিন আগে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে সিলেটের সুদা সাদা মুসলমান লক্ষ লক্ষ জমা হয়েছে। ওই সিলেটের মুসলমান তোমরা এই গজার মাছগুলিকে অফিসার বানাইয়াছ, আর শাহজ জালালের দরগারে দুর্গা বানাইছ। সিল্লে গুনে নাউজুবিল্লাহ। আমি একটারে ওই সময় গাড়ির মধ্যে বইয়ে রয়েছি নেতা, আমি কই উনি যে দুর্গার সাথে হিন্দুদের দুর্গার সাথে মিশালটা দিল, কত বড় বেয়াদবি করলো। কয় না এটা তো মানুষই গিয়ে শিরিক কইরা লা এর লাগি কইছে, সেটা দিলে। আমি কই এর লাগি কইছে, তা আমি একটা মিশাল দেই উনারে শুনেন। যিনি বলছে শাহজালালের দরগারে দুর্গার মতো বানাইছেন, উনির দাঁত গুলা খুবই সুন্দর, খুবই সুন্দর, দবদবে সাদা, একেবারে পরিষ্কার সাদা, কুকুরের দাঁতের মতো সাদা, কুত্তার দাঁত সাদা না কালা? এখন দেখি বেদার হয়ে গেছে। হ্যাঁ কুত্তার সাথে নিয়ে মানুষের মিশাল দিলা, বলে কেন কুত্তা প্রাণী না, কুত্তা খায় ঘুমায় না, কুত্তার গরম লাগে না, ঠান্ডা লাগে না, কুত্তার হিসাব করে না, পয়সা পয়সা করে না, পায়খানা করে না, কুত্তার দান আছে না, অকলটাই তার মতো না, অনেকটা মতো আছে না। এখন কেল লাগি সেরা মলি নইল, কয় না উত্তমে আর অধমে মিশাল হয় না। বলে শাহজালালের দরগা শরীফ বলতে হবে, দরগাকে দুর্গার সাথে মিশাল দিলে এটা উত্তম আর অধমে মিশাল হয়নি না, হয় না। মুসাববাবি কায়দা জানে না তোমার চিন্তাবিদে,
এর বিচার আল্লাহ কইরা সারব ইনশাআল্লাহ, করব নিনা করতো না। ওই ফিরের মার ধীরে ধীরে শুরু হইছে। মান আদা ওয়ালিয়ান আযানতু লাহু বিল হক, যে আমার অলির বিরুদ্ধে করবে আমি কোদায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দল করে আল্লাহর সাথে যুদ্ধ করা যাইব নি? নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করবার লাগি তীর মাইরা দিছি, কই ইব্রাহিম তোমার খুদারও মাইরা লইমু। তা আল্লাহ কয়, ও ফেরেশতা এ তিতারে দর দইরা বেহত্ত থেকে একটা মাছ রেখাইতা তিতারে রঙাইয়া দে, হাসুই বুঝি আমারে মাইরা লাইছে বুঝতো। এ সীমাত যাইতো, সীমাত না গেলে আমি ধরি না। ইন্না পাতসারব্দিকালা সাদি, আমার দ্বারা বড় কঠিন ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দরি না দরি না, ইন্নামা নুমলিলাহম, আমি হর্স দেই হর্স দেই হর্স দেই। যখন সীমাত যায় পাতসারব্দিকালা সাদি, আমি এমন দরা দরি এক মিনিটে 100 বছরের শাস্তি দিয়া সারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ এই যে নমরুদদের তিটারে ফিরে দিলেন মাছ কাটটা, ফেরেশতা রঙ্গাইয়া দিল তীর মাখা। এই রক্ত মাখা তীর যখন খাসাইছে নমরুদ দেখি খুশি, হাসই থেকে কুদা মেরে নিছি। নমরুদ, এ ইব্রাহিম আ কার বাদুরি করবা আর কার কথা কইবা, এই দেখো তোমার কুদাও বিনাশ করে দিছি। দূরে বলো না উজুবিল না আলাইক ইব্রাহিম, কান্দিস না, আর ফলাফালির টাইম বেশি নাই, অপারেশনের টাইম হয়েছে, বেকাচ্ছন্ন হয়ে গেছে আকাশ, দুপুর বেলায় অমাবস্যা রাত্র। দূরে বলুন সুবহানা, তুফান আইতাছে নি না, সু সু করে মশার গোষ্ঠী এক একটা এলেন, এক একটা মোটা মোটা নাকে দিয়ে ঢুকে, হাতি ঘুরা লক্ষ লক্ষ, কয়েক মিনিটে ময়দান পরিষ্কার হয়ে গেছে। দূরে বলুন সুবহান। নমরুদ্দায় জানের বয়ে দৌড় মারছে ঘরের দিকে, বউ বার হয়েছে, কয় অতগুলি শূন্য, কই ইব্রাহিমের শূন্য তো একটাও দেখলাম না, এত সব হাতি ঘুরা লক্ষ লক্ষ ময়দানটা পরিষ্কার করে দিল, আমি একটাও তো এখন দেখলাম না, তুমি খেল লাগি দৌড়াও। কয় আমি দৌড়াই খেল লাগি, ওই দেখো স্নাইতাছে যে, কই আমি তো দেখি না। ওই সময় লেংরা একলা মশাই ও বালাটা না, লেংরা মশা ফ্যান 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 করে নমরুদ্দার ফিসা ধরছে, যখন বলছে ওই দেখো একটা আইছে আল্লাহর সৈনিক জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিকেরা গজবের সৈনিক, ফ্যান করিয়া নমরুদ্দার মুখটা নাকের বাসি দিয়ে ঢুকা একেবারে ব্রেইন গেছে, হেড অফিস গিয়া খামরায় এমন খামর দে নমরুদ্দা গাধার মতন চিল্লা। তো নম্র নমরুদ্দা গাধার লাগান যখন চিল্লায় তখন নরম কিচ্ছু দিয়া বাড়ি দিলে আল্লাহর সৈনিক নীরব হয়, নমরুদ্দা সামান্য একটু ঘুমায়। তো নরম আর কি ভাইব, তফসিরের কিতাবে লেখছেন বাংলা চামড়ার জুতা, দাসী একজন রাখছে রুজো, রুজো বুঝুন তো, রাইতে আর দিনে খালি বাইরা, তো দাসীর ঘুম লাগে না নি, কয়েক রাত্র ঘুমা, রাত্র নি ঘুরইছে সবাই ঘুমাইতেছে, দাসী উঙ্গাইতেছে, হাতের জুতা বুঝে গেছে কি, বাড়ি বন্ধ হয়ে গেছে কি, আল্লাহ সৈনিকে আবার কামড় শুরু করেছে। নমরুদ্দা দিছে সিল্লানি, দাসী কয় হারাম দাদার লাগি ঘুমাইতাম পারি না, দিছে বড় হয়ে একটা টুস কইরা দুই ভাগ হয়ে গেছে কল্লা, আল্লাহ সৈনিক চলে গেছে কুহে কাহাবে, নমরুদ্দারে বিনাশ কইরা আল্লাহ রেকর্ড রেখে দিয়েছে, এই দুনিয়ার মানুষ তোমার শক্তির কারণে, তোমার দলের কারণে, তোমার লাঠির কারণে, তোমার নেতৃত্বের কারণে আমি খুদার বিরুদ্ধে, আমার অলির বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি কইর না, আমি তোমারে মারতে হাতি গুড়া লাগাইতাম না, নমরুদ্দারে মারতে হাতি গুড়া লাগাইছি না, সামান্য মশা দিয়া বালিশ করছি, তাও লেংরাটা দিয়া বালিশ করছি, বালাটা লাগাইছি না, তোমারে লাগাইব নি আবার আত্মি গুড়া। আমি সেই জন্য আল্লাহর সাথে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর অলিদের বিরুদ্ধে বাড়াবাড়ি আল্লাহ সহ্য করে না ইনশাল্লাহ। যারা নবীর ইসরাতে বিরোধিতা করতেছে আল্লাহ তাদের বিচার করবে, আমরা চাই না তারা ধ্বংস হোক, তারা হেদায়ত হোক, ঠিক না বেটি? আল্লাহ তাদেরকে হেদায়ত করে দিন, আর আল্লাহ আমাদেরকে নবী অলি শান বুঝার তৌফিক দিন। আল্লাহর রসুল আমাদের মতন মানুষ না, তিনি নূরের নবী না মাটির মানুষ? ধরে বলুন কিসের মানুষ? এই নূরের নবীকে আল্লাহ পাঠাইছে মানব বেশে দুনিয়াতে কোরআন প্রচার করার জন্য, নূরের নবী আবার নূর হইয়া আল্লাহর জাতের সাথে মিশবার ক্ষমতা তিনি কে দিয়েছেন। সেই জন্য রুহুল বয়ানের মধ্যে আছে লি মাল্লাই ওয়াক্তুন, আমার জন্য আল্লাহর সাথে এমন অনেক সময় আছে কোন নবী কোন সাহাবী কোন ফেরেশতাও সেই সুযোগ নাই। জুরে বলুন সুবহান। আমার এমন এক সময় আছে যে সময়ের কথা বুখারীর একটা হাদিসের মধ্যে আছে, নবীজি রোজাও রাখতেন
ইফতার করতেন না, সেহরিও খাইতেন না, মাসের পর মাস রোজা। ইটারে কয় সৌমে ওয়াসাল, সাহাবি কয়েকজন আনা খাইয়া আনা ইফতার করে রোজা রাখছেন। কথা কয় কথা বোঝা যায় না। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার দেখা দেখি আনা খাইয়া আনা ইফতারে রোজা রাখছেন। আল্লাহর নবী বলেন, আইয়ুকুম মিসলি, তোমরা আমার দেখা দেখি আনা খাইয়া আনা ইফতার করে রোজা শুরু করছো। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? দূরে বলেন সুবহানাল্লাহ, আমার কিচ্ছু লাগে না, আমি অনেক সময় খুদার কাছে রাত্র কাটাই। দূরে বলুন সুবহান। সেই নবীর আজকে বলা হচ্ছে আমার মতন তোমার মতন। দূরে বলুন নাউযুবিল্লাহ। সেই জন্য মদিনার ইমানের কানেকশন ছুট্টা গেছে। মুসলমানেরা গরু ছাগলের মতন তাম পৃথিবীতে মার খাইতেছে। আসুন আগে মদিনার সাথে কানেকশন লাগাই। কুল ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রাহুল বুখারী। আল্লাহ রাসূল কাল্লা বলেন, বন্ধু বলুন, আমি আল্লাহ হইলাম দাতা, আর তুমি নবী বন্টনকারী। আমি তোমার নিয়ামত দেই, তুমি উম্মতরে বাট্টা দাও। আমি তোমার বিজয় দেই, তুমি বাট্টা দাও। রহমত দেই, তুমি তো রহমতের মালিক, নিয়ামতের মালিক, সব কিছুর মালিক। আমি তোমারে বানাইছি, তুমি উম্মতরে বাটো। কিন্তু বন্টনকারীর সাথে কানেকশন যদি না থাকে, সিন্নি পাওয়া যাবে না। এরা আমার নবীরে আমার মতো কইয়া এই মদিনার কানেকশন ছুটাইয়া দিছে। আসুন সকলে মিলে, আগেই বলেছিলাম আল্লাহর কোন ঠিকানা নাই। আল্লাহর ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শান, এই ওলীর শান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফ কুঞ্জ মালা গুনা হে মাহামা, গুনা গরম গুনা গরম গুনা গর, তু গুফারো তু গুফারো তু রহমান। ইয়া ইলাহি হর জগত রে আতা কা সাথ হো, জব পরে মুশকিল চাহে মুশকিল কুশা কা সাথ হো। ইয়া ইলাহি ভুল জান জাকি তকলিফ কা, সাদিয়ে দিদার হুসনে মুস্তফা কা সাথ হো। ইয়া ইলাহি জব জবানে নিকলায়ে পিয়াসে, ইয়া ইলাহি জব জবানে নিকলায়ে পিয়াসে, সাহেবে কাউসার সাহেব জুদাতা কা সাথ হো, সাহেবে কাউসার সাহেব জুদাতা কা সাথ হো। ইয়া ইলাহি ময়দানে মাছর কি গরমি সে জব বরখে বদন, তেরে প্যারে মাহবুব কি দামনে মুস্তফা কা সাথ হো, তেরে প্যারে মাহবুব কি দামনে মুস্তফা কা সাথ হো। ইয়া ইলাহি জব চলে তারিখ রাহে ফুল সিরাত, রব্বি সাল্লিম কানওয়ালা জাফাজ কা সাথ হো। আমরা গুনাগার পথ অন্ধকার, পাপীদেরকে তুমি দিয়েছো দুয়ার অধিকার। আল্লাহর জীবন জিন্দিগি ভর ইবলিসের দুঃখায় পরে, কবিরা সগিরা শিরিক বিদাত জানাও জানা, প্রকাশ্য গোপনে ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করে করে, আত্মার উপরে জুলুম করে করে, নিজে নিজে বিনাশ হয়ে গেছি। আল্লাহ জানি নে কার নামে কোন দিন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, অমুক আর দুনিয়াতে নাই। এখন যদি মরে যায় কবরটা তো জাহান্নামের গড়া হয়ে থাকবে। আল্লাহ চার দিন ব্যাপী তাফসীর কোরআন সুন্নি মহাসম্মেলন এই রানীগার জমিনে তৃতীয় দিনে হাজির হইয়া বহু শত শত নায়েবে রাসূল আলিমের জামাত, হাফিজে কোরআন যাদের সিনাই 30 পারা কোরআন আমানত রেখে দিয়েছো, মাদ্রাসার তালিম আলিম যদি গুরুস্থানে দিয়ে হাইতে যায়, তোমার বন্ধু বলেন 40 দিনের জন্য ঘুরে রাজা বন্ধ হয়ে। আল্লাহ দাড়ি সাদা মুরব্বী যখন কান্দে, তোমার বন্ধু বলেন তোমার জাতের সরম লাই গেল। আল্লাহ সর্বস্তরের মানুষ লইয়া আল্লাহ বহু যুবক ময় আল্লাহ যুবকের হাত তুলেছে। যুবক যখন কান্দে, তোমার বন্ধু বলেন জান্নাত পাগল হয়ে। সর্বোত্তরের মানুষ হলে আমার মা বোনেরা